হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার থ্রি অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন বা সেলুলার অর্গানাইজেশন অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস তো চলো প্রথমেই শুরু করা যাক কোষ দিয়ে হ্যাঁ কোষ কি আসলে তোমাদের আগের ক্লাসগুলোতে কিন্তু তোমরা একটা ধারণা পেয়ে এসেছো কোষ সম্বন্ধে তারপরে আমি আরেকটু একবার বলি সেটা হচ্ছে যে জীবদেহ দেহ কতগুলো ছোটো ছোটো ইউনিট নিয়ে গঠিত তো বা ছোটো ছোটো বক্স আর কি তো এদেরকে আমরা আসলে বলি কোষ কেন আমরা এদেরকে আলাদাভাবে এভাবে বলছি কারণ দেখা যায় যে প্রত্যেকটা বক্স বা প্রত্যেকটা কোষ একই ধরনের এবং এগুলো দিয়েই আসলে সমগ্র জীবদেহ তৈরি হয় তাই এদেরকে জীব গঠন এবং কাজের একক বলা হয় তো এটাকে আমরা কোষ নামে ডাকছি তো এই কোষটা কীভাবে আবিষ্কার হলো আসলে ষোলোশো পঁয়ষট্টি সালে এই যে যাকে তুমি দেখতে পাচ্ছ ইনি নাম এনার নাম হচ্ছে রবার্ট হুক ইনি ওই সময় বোতলের ছিপি পরীক্ষা করতে গিয়ে উনি দেখতে পেলেন যে ছিপির মধ্যে অনেক ছোট ছোটো বক্সের মতো সাজানো কিছু জিনিস তো তিনি তখন এগুলার নাম দেন সেল বা কোষ আসলে এগুলো ছিল মৃত কোষ আসলে বোতলের ছিপি তখন তৈরি করা হতো এক ধরনের কাঠের অংশ দিয়ে সো এগুলো যেহেতু জীবের অংশ ছিল তখন তিনি এই জিনিসগুলো দেখতে পান বাট এগুলো ছিল আসলে মৃত কোষ এবং তিনি কেবলমাত্র কোষের যে চারপাশে দেয়ালগুলো সেগুলোই দেখতে পেয়েছিলেন এবং যখন এই কোষগুলো জীবন্ত থাকে এই কোষের ভেতরে প্রোটোপ্লাজম নামে কিছু জিনিস থাকে তো এই প্রোটোপ্লাজম কি সেটা সম্পর্কে তোমরা একটু পরেই ধারণা পেয়ে যাবে তো আশা করি বুঝতে পারছি যে কোষের কনসেপ্টটা কিভাবে এলো তো এই কোষের প্রকারভেদ সম্পর্কে আমরা এখন জানবো তো কেন্দ্রিকার উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে কোষকে আমরা দুই ভাগে ভাগ করি আসলে কেন্দ্রিকা কি কেন্দ্রিকা হচ্ছে আসলে কোষের মাঝখানে একটা অঙ্গাণু যেটাকে আমরা পরবর্তীতে নিউক্লিয়াস নামে জানবো আসলে তো এই অঙ্গটা যে স্ট্রাকচার বা প্যাটার্ন সেটার উপর ডিপেন্ড করে আমরা কোষকে কোষ এবং প্রকৃত কোষ এই দুই ভাগে ভাগ করি একটু আগে বলেছিলাম সেটার নাম হচ্ছে নিউক্লিয়াস তো আদি কোষের ক্ষেত্রে হয় কি যে নিউক্লিয়াসটা থাকে সেটা চারপাশে কোনো আবরণী থাকে না আবরণী দ্বারা আবদ্ধ থাকে না সে যেমন ব্যাকটেরিয়া তো ব্যাকটেরিয়া হচ্ছে এক ধরনের কোষ আর প্রকৃত কোষের ক্ষেত্রে ওই নিউক্লিয়াস নামক অঙ্গাণুটার চারপাশে এক ধরনের আবরণ থাকে নিউক্লিয়াস কি সেটা আমরা বিস্তারিত একটু পরে আরও জানবো তো এই প্রকৃত কোষকে আবার আমরা তাদের কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে দেহকোষ এবং আরেকটা হচ্ছে জনন কোষ এইটা হচ্ছে দেহকোষ এবং এটা হচ্ছে জনন কোষ তো দেহকোষের কাজ হচ্ছে আসলে জীবের দেহ গঠন করা অর্থাৎ আমরা যদি মানুষের কথাই চিন্তা করি আমাদের হাত পা বড় হওয়ার জন্য গঠন হওয়ার জন্য এই দেহকোষ দায়ী আর অন্যদিকে জনন কোষ হচ্ছে বংশ বিস্তারের জন্য অর্থাৎ প্রজননে অংশ নেওয়ার জন্য দায়ী আসলে দায়ী বলাটা ঠিক না কারণ ওরা আছে বলেই আমরা আসলে জন্মাতে পেরেছি তাই তো তো এখন আমরা যেটা করব এই জীব কোষের গঠন সম্পর্কে একটু জানবো খুব ভালো করে খেয়াল করে দেখো এখানে তুমি দুটো ছবি দেখতে পাচ্ছ এই দুটো আসলে দুই ধরনের কোষ হ্যাঁ এবং দুইটা কিন্তু আলাদা বুঝতেই পারছো তো এইগুলোর মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে এই যে এই কোষটা এটা হচ্ছে প্রাণী কোষ অর্থাৎ প্রাণী দেহের কোষ আর এটা হচ্ছে উদ্ভিদ দেহের কোষ উদ্ভিদ এবং প্রাণীর পার্থক্যতা আমরা জানি তো উদ্ভিদ কোষ দেখতে অনেকটা এরকম হয় এবং প্রাণী কোষ দেখতে একটা এরকম হয় তো এটা আসলে একটা স্ট্যান্ডার্ড মডেল আর কি তো দেখো এই কোষগুলোর ভিতরে আমরা কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি অনেক কিছু আছে তাই না তো এগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো তো সবার প্রথমে আমরা এই কোষের যে অংশগুলো সম্পর্কে জানবো সেটা হচ্ছে কোষপ্রাচীর এবং প্রোটোপ্লাজম আচ্ছা তো কোষপ্রাচীর কি কোষপ্রাচীর যে জিনিসটা সেটা কেবলমাত্র এই উদ্ভিদ কোষেই থাকে এটা আসলে কি এই দেখো কোষের চারপাশে আমরা একটা বর্ডার বা দেয়াল দেখতে পাচ্ছি তাই না তো এটাকে বলা হয় কোষপ্রাচীর প্রাণী কোষে কিন্তু কোষপ্রাচীর থাকে না এবং এটি জড় পদার্থের তৈরি মনে রাখবে কোনো কোন ক্ষেত্রে কি হয় কোষপাচীর ছিদ্র থাকতে পারে তখন এদেরকে আমরা বলি খুব মানে ছিদ্রগুলোকে খুব বলা হয় তো এই কোষপ্রাচীরের কাজটা কি কোষপ্রাচীরের কাজ হচ্ছে যে কোষের আকার প্রদান করে কোষের ভেতরে এবং বাইরে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে অর্থাৎ এই কোষের মধ্যে কি পরিমাণ পদার্থ ঢুকতে পারবে কি পরিমাণ বের হতে পারবে সেটাও নিয়ন্ত্রণ করতে পারে এছাড়া সে তো কোষের যে অঙ্গাণুগুলোকে সব কিছুকে রক্ষা করে তো এটা ছিল কোষপাচি তারপরে আমরা বলছি কি প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম কি প্রোটোপ্লাজম হচ্ছে এই কোশপাচির দিয়ে যে ঘিরে রেখেছে সে এর ভিতরে যা কিছু আছে সব কিছুকে আমরা একত্রে বলছি প্রোটোপ্লাজম বাট একটু খেয়াল করে দেখো এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে তাই না তাহলে এই অনেক কিছু যেহেতু আছে এই কারণে এই অনেক কিছুওয়ালা অংশটা অর্থাৎ প্রোটোপ্লাজমকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করি সেই ভাগগুলো কী সেটা হচ্ছে কোষঝিল্লি সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস সো প্রথমে কোষ এবং সাইটোপ্লাজম সম্পর্কে একটু জানা যাক সো আমরা দেখলাম যে কোষে চারপাশে কোষপ্রাচীর থাকে বাট প্রাণীকোষে কোষপ্রাচীর থাকে না অর্থাৎ প্রাণীকোষে সম্পূর্ণ বডিটাই আসলে আমরা বলতে পারি সেটা হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম আর প্রাণীকোষে ভেতরের অংশটা যে প্রোটোপ্লাজম তা তো জেনেই গেলাম তো এই যে ভেতরের অংশ প্রোটোপ্লাজম বা এই অংশটার কথাই বলি আর কি এর চারপাশে একটা খুব পাতলা আবরণ বা পাতলা পর্দা থাকে তো এটাকেই আমরা আসলে কোষঝিল্লি সে বা সেল মেমব্রেন বা কোষের পর্দা বলি সো এটারও কাজ হচ্ছে কোষের ভেতরে এবং বাইরে পানি পদার্থ বিভিন্ন গ্যাসের চলাচল সে নিয়ন্ত্রণ করা কারণ কোষের ভেতরে ঢুকতে হলে তো এই পর্দা ভেদ করেই তাদেরকে যেতে হয় তাই তো বুঝতে পারছি আমরা তো এটাই হচ্ছে কোষ ঝিল্লি তো এরপর হচ্ছে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম জিনিসটা কি আচ্ছা তার আগে তোমাদের একটা জিনিস পরিচয় করে দিই সেটা হচ্ছে নিউক্লিয়াস এই দেখো এই দুটো কোষে এই যে এই অংশটা বা এই অংশটা সিমিলার খেয়াল করছো না তো আসলে এই দুটো অঙ্গাণু আসলে একই জিনিস এদেরকে বলা হয় নিউক্লিয়াস এটা সম্পর্কে বিস্তারিত পরে কয়েকটা স্লাইডেই আসবে তো এই যে এই অংশটা বাদে এই এই যেটাকে আমরা নিউক্লিয়াস বলছি এই নিউক্লিয়াস বাদে এবং এই যে তোমাদের কোষ ঝিল্লি এই অংশটুকু বাদ দিলে কোষের ভেতরে আর যা কিছু আছে সব কিছুকে আমরা একসাথে বলছি সাইটোপ্লাজম এটা আসলে এক ধরনের অর্ধতরল পদার্থ তো এটার কাজ কি এটার প্রধান কাজই হচ্ছে যে কোষের যে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গ অঙ্গগুলো আছে বা অঙ্গাণুগুলো আছে সেগুলা ধারণ করা এবং এখানে আসলে বেশ কিছু শরীর বৃত্তীয় কাজ সম্পন্ন হয় যেমন শালক সংশ্লেষণ শ্বসন ইত্যাদি তো আমরা এখন যেহেতু সাইটোপ্লাজম সম্পর্কে জানলাম যে সাইটোপ্লাজমের ভেতরে বিভিন্ন অঙ্গাণু থাকে তো এই অঙ্গাণুগুলোর মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ অঙ্গাণু সম্পর্কে আমরা জানবো তো প্রথমে যেটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে এই যে ছোট্ট জিনিসটা দেখতে পাচ্ছ না এই যে এই জিনিসটা হ্যাঁ এটাকে বলা হয় প্লাস্টিড হ্যাঁ প্লাস্টিক কি প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য কারণ খেয়াল করে দেখো একটু আগে দেখালাম যে উদ্ভিদ কোষের মধ্যে এটা আছে প্রাণী প্রাণীকোষের মধ্যে এটা ছিল না সাধারণত প্রাণীকোষে এই প্লাস্টিক থাকেও না আমরা যে পাতা ফুল বা ফলের যে বিচিত্র রং দেখতে পাই তার সব কিছুর জন্য দায়ী হচ্ছে এই প্লাস্টিক তাই এদেরকে বর্ণাধারও আমরা বলে থাকি তো এই প্লাস্টিকের কাজ কি আসলে প্লাস্টিক বেশ কিছু ধরনের হয় তো এর মধ্যে যেটা সবুজ হয় সেটার প্রধান কাজ হচ্ছে খাদ্য তৈরি করা আর অন্যান্য রঙ যেগুলো আছে সেগুলো হচ্ছে উদ্ভিদের বিভিন্ন রঙিন অংশ গঠন করে যেমন ফুল লতা পাতার মানে কালারফুল লতা পাতা ইত্যাদি আর কি আর আরেক ধরনের প্লাস্টিক হচ্ছে যেটা হচ্ছে বর্ণহীন প্লাস্টিক এবং সেটার কাজ হচ্ছে কেবলমাত্র খাদ্য সঞ্চয় করা তো এরপরে আমরা আরেকটা জিনিস সম্পর্কে জানব সেটা হচ্ছে কোষ গহ্বর তোমরা যদি কখনও পেঁয়াজের কোষ খুব ভালোভাবে পরীক্ষা করে দেখতে পারো পরীক্ষাগারে তাহলে খুব বড় করে বা জুম করে দেখলে দেখতে পাবে যে এর মধ্যে কতগুলো ছোট ছোট অংশ আছে যেগুলো আসলে কোষ বা কোষের দেয়াল অর্থাৎ কোষ প্রাচীন এবং এর মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে এটাকে বলে কোষ গহ্বর আসলে আমরা একটু আগে যে ছবিগুলো দেখে আসলাম খেয়াল করে দেখো এই কোষটার মধ্যে সবচেয়ে বড় অংশ কোনটা এই যে নীল রঙের অংশটা তাই না এই অংশটাকে আসলে আমরা বলি কোষ গহব্বর বাট দেখো এখানে অর্থাৎ কোষে কিন্তু সেটা তেমন নেই বলে চলে খুব ছোট 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 অর্থাৎ আমরা বুঝতে পারছি যে কোষ গহব্বরটা হচ্ছে আসলে উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য বাট প্রাণী কোষে যেটা থাকে সেটা খুবই ছোট নতুন কোষের ক্ষেত্রে এই গহব্বরটা খুব ক্ষুদ্র বা অনুপস্থিত থাকতে পারে কিন্তু একটা পরিণত উদ্ভিদ কোষে এই কোষ গহব্বরটা অবশ্যই থাকবে এবং সেটা যথেষ্ট বড় হবে তো এই কোষগহ্বরের মধ্যে এক ধরনের রস থাকে যেটাকে আমরা বলি কোষ রস তো এই কোষ গহ্বরের কাজ কি কোশগহ্বরের কাজ হচ্ছে এটি কোষের আধার হিসেবে কাজ করে এবং এছাড়া যদি কোষের উপর কোনো প্রকার চাপ আসে তাহলে সেটা তা নিয়ন্ত্রণ অর্থাৎ ব্যালেন্স করতে সে পারে এরপর আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া হ্যাঁ একে আসলে কোষির শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় কেন কারণ আসলে এই যে অঙ্গাণুটা দেখছো এই অঙ্গাণুটার মধ্যে আসলে শক্তি উৎপাদনে সকল ধরনের বিক্রিয়া ঘটে অর্থাৎ আমরা যে খাবার খাই সেই খাবারটা সরল যৌগ হিসেবে আমাদের রক্তের মাধ্যমে কোষে কোষে পৌঁছে যায় তারপর সেখান থেকে শক্তিটা উৎপন্ন করে এই মাইটোকন্ড্রিয়া এরা আসলে দণ্ডাকার বা বৃত্তাকার বা তারকাকার হতে এবং এটা হচ্ছে দুইটা স্তর বিশিষ্ট একটা হচ্ছে বাইরের স্তর আর একটা হচ্ছে এই যে ভিতরের এই যে ব্রাউন কালারের স্তরটা বাইরের স্তরটা হচ্ছে মসৃণ এবং ভেতরের স্তরটি হচ্ছে ভাজযুক্ত তো মাইটোকন্ড্রিয়ার কাজকে আমরা আগেই বলে ফেলেছি সেটা হচ্ছে শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করা আর তাই মাইটোকন্ড্রিয়াকে আমরা বলি শক্তির আধার এটা কিন্তু মনে রাখবে এরপরে আমরা মোস্ট ইম্পর্টেন্টলি যে অঙ্গটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে নিউক্লিয়াস হ্যাঁ তো এইটা কী জিনিস এটা হচ্ছে যে প্রোটোপ্লাজমের ভেতরে অর্থাৎ কোষের ভেতরে আমরা একটা গোলাকার ঘন বস্তু দেখতে পাই সেটি হচ্ছে নিউক্লিয়াস সো এই নিউক্লিয়াস শৈলের সকল শৈলবৃত্ত কাজকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ কন্ট্রোল করে নবীন কোষে অর্থাৎ নতুন যখন একটা কোষ তৈরি হয় সেই সময় এদের অবস্থান কোষের ঠিক মাঝখানটায় থাকে তবে পরিণত কোষেটা মাঝখানে নাও থাকতে পারে বুঝতেই পারছো তো এরা সাধারণত গোলাকার হয় তবে কখনো কখনো সেটা উপবৃত্তাকার বা নলাকারও হতে পারে এবং বিশেষ ক্ষেত্রে কখনও কখনো নিউক্লিয়াস নাও থাকতে পারে তো এই জিনিসটাই হচ্ছে নিউক্লিয়াস এটা আসলে একটা থ্রি ইমেজ বলতে পারো তুমি তো এই নিউক্লিয়াসের মূলত চারটি অংশ রয়েছে একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিও প্লাজম ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিয় লাস মানে এই অংশগুলো নিয়ে এটি গঠিত তো এই অংশগুলো সম্পর্কে আমরা এখন একটু বিস্তারিত জানবো তো প্রথমেই হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বলে রাখি এখানে আমরা একটা সরল চিত্র আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াসের যাতে আমাদের জিনিসগুলো বুঝতে সুবিধা হয় সো প্রথমে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার মেমব্রেন কেই দেখো চারপাশে একটা আবরণের মতো দেখতে পাচ্ছ এটাকে আসলে বলি আমরা নিউক্লিয়ার মেমব্রেন মনে আছে আমরা একটু আগে জেনে আসলাম যে এই মেমব্রেনের উপস্থিতির উপর ভিত্তি করে আমরা কোষকে আদি কোষ এবং প্রকৃত কোষে ভাগ করতে পারি তো এটার কাজ কি এটা হচ্ছে নিউক্লিয়াসকে ঘিরে রাখে এবং এই আবরণী সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভেতরের বস্তুগুলোকে আলাদা রাখে মানে একটা বর্ডার তৈরি করে রাখে আশেপাশের জিনিসগুলো থেকে তো এটি কী করে এর মধ্যে পথে চলাচল নিয়ন্ত্রণ করতে পারে তো এই নিউক্লিয়ার মানে কিছু ছিদ্র মতো তোমরা দেখতে পাচ্ছ তো একে আসলে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র তো এরপর হচ্ছে নিউক্লিওপ্লাজম নিউক্লিওপ্লাজম হচ্ছে যে আবরণের ভেতরে যে এক ধরনের স্বচ্ছ তলপথ থাকে সেটা তো এর মধ্যে ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিওলাস থাকে এই যে পেঁচানো অংশগুলো দেখছো এগুলোকে আসলে বলা হয় ক্রোমাটিন তন্তু এবং এইটাকে বলা হয় নিউক্লিওলাস তো নিউক্লিওলাস কি নিউক্লিয়াসের ভেতরে বিন্দুনে অতি ক্ষুদ্র যে অঙ্গনটি সেটি হচ্ছে কি নিউক্লিওলাস এবং এটি কি ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে মানে এই জালগুলোর সাথে লেগে থাকে এটার কাজ তোমরা বিস্তারিত জানবে যখন আরও উপরের কাছে তোমরা বায়োলজি পড়তে যাবে এরপর হচ্ছে ক্রোমাটিন তন্তু তো কিছুটা তো বলেই ফেলেছি তো এটা কি এটা হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে সুতার মতো কুণ্ডলি পাকানো যে অঙ্গাণুটি রয়েছে সেটা হচ্ছে ক্রোমাটিন তন্তু এটি জীবের বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্মে নিয়ে যে এখানে একটি ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি তোমরা হয়তো কখনো কখন শুনে থাকবে যে ডিএনএ টেস্ট ডিএনএ কি ডিএনএ হচ্ছে আসলে একটা মানুষের বা যে কোনো জীবের যাবতীয় বৈশিষ্ট্য নির্ধারক তো ওখান থেকে আসলে একটা জীব সম্পর্কে সব কিছু বলে দেওয়া যায় তো এখানে আসলে সেই ডিএনএ নামক জিনিসটা থাকে এটা খুবই ক্রিটিক্যাল একটা জিনিস খুবই আমেজিং একটা জিনিস এটা তোমরা উপরের ক্লাসে আরও বিস্তারিত জানতে পারবে তো এই ক্রোমাটিন তন্ত্র কী করে এটা কোষের বৃদ্ধি বা যে কোনো ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে তো তাহলে দেখো আমরা কোষের কিছু ইম্পর্টেন্ট অঙ্গাণু সম্পর্কে জানলাম তো আমরা এখন এই ছবিটার মাধ্যমে কোষের আরও কিছু অঙ্গাণু সম্পর্কে একটা ধারণা পেয়ে যাব তো দেখো আমরা পাশাপাশি তুলনা করে কি পাচ্ছি এখানে আমরা কোষ প্রাচীর দেখতে পাচ্ছি যেটা শুধু উদ্ভিদ কোষে আছে প্রাণী কোষে নেই তারপর হচ্ছে কোষ ঝিলি সেটা সম্পর্কে আমরা জানলাম কোষ গহ্বর সম্পর্কে আমরা জানলাম তারপর একটু আগে জানলাম নিউক্লিয়ার মেম্বের নিউক্লিয়লাস ক্রোমোজোমান এই সবগুলো মিলেই তো আসলে নিউক্লিয়াস তৈরি তাই তো তারপর হচ্ছে প্লাস্টিক সম্পর্কে জানলাম মাইটোকন্ড্রিয়া সম্পর্কে জানলাম তারপর এই যে এই জিনিসগুলোকে আমরা বলে আসলে বস্তু এবং এছাড়া এন্ডোপ্লাজমিক জালিকা নাম এক ধরনের জালিকা আছে এগুলোকে সাধারণত নিউক্লিয়াসের কাছাকাছি বেশি অবস্থান করতে দেখা যায় এছাড়া আরও অনেক কিছু আছে যেমন সেন্ট্রিয়ল আছে তারপর হচ্ছে সেন্ট্রোজোম আছে অনেক কিছু আছে বাট আমরা আমাদের এই ক্লাসের জন্য এই বিশেষ অংশগুলো সম্পর্কে জানলে বা বইয়ে যে অংশগুলো আছে সেগুলো সম্পর্কে জানলে আমাদের জন্য যথেষ্ট তো এই কোষ থেকে যেহেতু আমাদের সমগ্র জীবদেহ গঠিত অর্থাৎ আমাদের জীবদেহ গঠনের অনেক ভূমিকা আছে তো সেগুলো সম্পর্কে আমরা এখন একটু পয়েন্ট আকারে জেনে নিই চলো তো জীবদেহ কোষের ভূমিকার মধ্যে অন্যতম একটি হচ্ছে বিভিন্ন ধরনের কলা গঠন অনেকগুলো কোষ আসলে সম্মিলিত হবে একটি কলা বা কলাতন্ত্র গঠন করে কলা কি তুমি যদি যদি না জেনে থাকো সেটা আমাদের সামনে একটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে আমরা কলা সম্পর্কে জানব একটু সংক্ষিপ্ত আইডিয়া নেই কলা হচ্ছে আসলে এক কোষ যেটা যারা কিনা সবাই মিলে আমাদের শরীরে একটা বিশেষ কাজ সম্পন্ন করার ক্যাপাবিলিটি রাখে যেমন এখানে বলাই আছে যে কলায় অবস্থিত সকল কোষ এক ধরনের কাজ করে পরিবহন ভারসাম্য রক্ষা করা দৃঢ়তা প্রদান করাই হচ্ছে এদের কাজ তারপর হচ্ছে বিভিন্ন অঙ্গ গঠন আসলে বিভিন্ন কলা মিলেই আসলে একটা অঙ্গ তৈরি হয় যেমন মূল কাণ্ড পাতা ফুল ইত্যাদি আবার চোখ কান নাক মুখ হাত পা হৃৎপিণ্ড ফুসফুস বৃক্ষ লিভারপ্রিয়া ইত্যাদি ইত্যাদি অঙ্গ গঠনেও আসলে এই কোষ ভূমিকা রাখে তারপর হচ্ছে জীবের দেহ গঠন আসলে আমাদের গোটা বড়টাই তো আসলে কোষ দিয়েই তৈরি তাই না তো এই কোষ থেকে আমাদের জীব গঠিত হয় এবং আমাদের জীব বৃদ্ধি পায় এরপরেও রয়েছে খাদ্য উৎপাদন করা সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদন করতে পারে আমরা জানি এবং সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করার জন্য প্লাস্টিক ব্যবহার করে তো প্লাস্টিকের মধ্যে এক প্রকার হচ্ছে ক্লোরোপ্লাস্টিক ওই যে সবুজ যে প্লাস্টিক সেটাকে আসলে বলা হয় ক্লোরোপ্লাস্টিক তো এই ক্লোরোপ্লাস্ট কী করে সূর্যের আলোর উপস্থিতিতে পানি এবং কার্বন ডাইঅক্সাইড এবং বিভিন্ন খনিজ পথের উপস্থিতিতে সে কিন্তু শালক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য উৎপন্ন করতে পারে তারপর হচ্ছে শক্তি উৎপাদন আমরা জেনে আসলাম যে মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করে তারপর হচ্ছে খাদ্য পানি সঞ্চয় কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন কোষ পানি সঞ্চয় করে কোনো কোষ খাদ্য সঞ্চয় করে যেমন ফণি মাংসা আলু ইত্যাদি এরপরে রয়েছে প্রয়োজনীয় উচ্ছেচক ও রস নিঃসরণ আসলে আমাদের শরীরের কার্যক্রম চালানোর জন্য বিভিন্ন ধরনের রসের প্রয়োজন পড়ে বা বিভিন্ন ধরনের উচ্ছেচকের প্রয়োজন পড়ে তো এইগুলো নিঃসরণ করা হচ্ছে কোষের একটা কাজ যেমন পিত্তরস ইনসুলিন জারক রস ইত্যাদি এগুলো বিভিন্ন কোষ থেকে বা কলা থেকে উৎপন্ন হয় তো তার মানে আমরা বুঝতেই পারছি যে আমরা যদি জীব দেহ সম্পর্কে জানতে চাই জীব সম্পর্কে ভালোভাবে জানতে চাই তাহলে কোষ সম্পর্কে আমাদের ধারণা থাকা একান্তই আবশ্যক তো আজকের মতো এই চ্যাপ্টার আলোচনা এখানে শেষ করে আমি হাসান সাইন আপ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের চ্যাপ্টারের টাটা